জার্নালিস্ট ফোরামের র সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট নেপাল জেনারেল সেক্রেটারি বাংলাদেশ নির্বাচিত দক্ষিণ এশিয়ার সার্বভুক্ত আটটি দেশের সাংবাদিকদেরকে নিয়ে গঠিত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি ঘোষণা করা হয়। গতকাল রাতে এক ভিডিও কনফারেন্সে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সবার মতামতের ভিত্তিতে প্রেসিডেন্ট হিসেবে নেপালের সিনিয়র সাংবাদিক ইন্দো নেপাল জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট এশিয়ার টাইমসের সম্পাদক ও প্রকাশক রাজু লামাকে ঘোষণা করা হয়। সেক্রেটারি জেনারেল হিসেবে বাংলাদেশের তৃণমূল বার্তা ও হ্যালো ঢাকা নিউজ এর সম্পাদক ও প্রকাশক দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব মোহাম্মদ আব্দুর রহমানের নাম ঘোষণা করা হয়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস বিহার এর প্রেসিডেন্ট গোরাল টাইমসের সম্পাদক সিনিয়র সাংবাদিক রামনাথ বিদ্রোহের নাম ঘোষণা করা হয়। সেক্রেটারি সচিব হিসেবে আফগানিস্তান কাবলু প্রেস ক্লাবের জাতীয় সদস্য খলিল রহমান ওহিদ এর নাম ঘোষণা করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব নিউজের সিনিয়র সাংবাদিক সগীর আহমেদ কুমার এর নাম ঘোষণা করা হয় এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস অব ভুটানের প্রেসিডেন্ট রিনজিন ওয়াংচু শ্রীলঙ্কার সিনিয়র সাংবাদিক স্বর্ণাবাহীর এডিটর আমিলা বালা জয়সুরিয়া ও মালদ্বীপের এবিএম নিউজ এর সিনিয়র সাংবাদিক ইসমাইল শাহুর নাম ঘোষণা করা হয়। সভা শেষে সবার মতামতের ভিত্তিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে দিল্লি বা কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কনফারেন্সের আয়োজন এর কথা ঘোষণা করা হয়।